আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতির বিভিন্ন পরিভাষা, আসলে অর্থনীতির বিভিন্ন পরিভাষা নয়, এটা আমাদের প্রথম আলো পত্রিকার মধ্যে এই নিয়ে একটা ফিচার লেখা হয়েছিল যে সাতরাঙা অর্থনীতি। তখন অনেকেই আসলে সেটাকে মানে সংগ্রহ করে নেয়, আর যেহেতু বিসিএস পরীক্ষা রয়েছে বা কিংবা সামনে অ্যাডমিশন টেস্ট আর জব পরীক্ষা তো অলরেডি চলতেই থাকে, এজন্য কখন যে কোথা থেকে অবজেক্টিভ চলে আসে বলা যায় না। এই জন্য আজকে আমি আপনাদের সামনে সাতরাঙা অর্থনীতি এই নিয়ে আলোচনা করব। তো বলে রাখি, এই যে আমাদের এই বইটা দেখতে পাচ্ছেন অনুশীলন, এই বইয়ের মধ্যে কিন্তু 195 নম্বর পেজের মধ্যে কিন্তু এটা রয়েছে, আন্তর্জাতিক বইয়ের। যারা ইতিমধ্যে বইটি নিয়েছেন, তারা পড়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যাতে করে আমরা সামনে বইটি আরো ডেভেলপ করতে পারি, আর বইটি পুরোপুরি রঙিন, এই জন্য কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। সাতরাঙা অর্থনীতি, কালো অর্থনীতি কাকে বলে দেখি আমরা। চোরাচালান ও অবৈধ লেনদেন সম্পর্কিত অর্থনীতি, এটি অপ্রকাশ্য অর্থনীতি বা ছায়া অর্থনীতি নামে পরিচিত। আমরা অনেক সময় বলি কালো টাকা, ঠিক এরকম ভাবে যে চোরা চালান বা ও অবৈধ লেনদেন সম্পর্কিত অর্থনীতি। সাদা অর্থনীতি, ব্রিটিশ অর্থনীতিবিদ ডগলাস ম্যাকউইলিয়ামস এটি প্রথম প্রচলন করেন, এই সাদা অর্থনীতি। সাদা অর্থনীতি কি? ব্রেক্সিট পরবর্তী যে ডিজিটাল ব্যবস্থায় ব্রিটেনের অর্থনীতি সামাল দেওয়া হবে তাকে হোয়াইট ইকোনমি বলে। ব্রেক্সিট পরবর্তী যে ডিজিটাল ব্যবস্থায় ব্রিটেনের অর্থনীতি সামাল দেওয়া হবে তাকে হোয়াইট ইকোনমি বলে। তবে আপনাদেরকে বলে রাখছি, এই যে আপনারা ব্রেক্সিট ব্রেক্সিট পড়তেছেন, এটা অনেকে আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার না, আমাদের বইয়ের মধ্যে সেটা বিস্তারিত দেওয়া রয়েছে। তারপরে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এই যে ডান সাইডের উপরে যে ভিডিও লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করলেই ব্রেক্সিট সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন। সবুজ অর্থনীতি, পরিবেশ বিষয়ক অর্থনীতির এই সবুজ অর্থনীতি। বাদামি অর্থনীতি বা ব্রাউন ইকোনমি, অতিমাত্রায় দূষণকারী ও গ্যাস নির্গমনকারী শিল্প, এই ধরনের শিল্প দেখুন, অতিমাত্রায় দূষণকারী। দেখুন গ্যাস নির্গমন যখন হয় তখন কিন্তু ধোঁয়াটা বাদামি হয়ে যায়, এটাকে বলা হচ্ছে বাদামি অর্থনীতি। এই ধরনের শিল্পের মধ্যে রয়েছে সিমেন্ট, লোহার খনিজ কাজ ও কাঁচ ও কয়লা খনন ইত্যাদি, লোহার খনির কাজ ও কয়লা খনন। নীল অর্থনীতি, সমুদ্র বিষয়ক অর্থনীতি, সমুদ্র থেকে যাই আহরণ করা হোক না কেন, তা যদি দেশের অর্থনীতিতে যুক্ত হয় তাকে ব্লু ইকোনমি বলে। তবে রিসেন্টলি একটা সংগঠন বাংলাদেশে নীল অর্থনীতি বলতে বোঝানো হয়েছে, রিসেন্টলি একটা সংগঠন এটা করে, সেটা হচ্ছে যে আমাদের মানে পুকুর ঘাটের মধ্যে মাছ চাষ প্রচুর পরিমাণে হচ্ছে, এই জন্য এটাকে ওই আন্তর্জাতিক সংস্থাটি নীল অর্থনীতি বলে বা নীল আন্দোলন নামে অভিহিত করেছে। ধূসর অর্থনীতি বা গ্রো ইকোনমি বা গ্রাউন্ড ইকোনমি যাই বলে না কেন, অনানুষ্ঠানিক অর্থনীতি যা দূষর অর্থনীতি। আচ্ছা, দূষর অর্থনীতি এমন এক অর্থনীতির অংশ যা কোনোভাবেই সরকারকে কর দেয় না বা সরকারের পক্ষ থেকে তদারকি করা হয় না। আবার বলতেছি, অনানুষ্ঠানিক অর্থনীতি বা দূষর অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি অংশ যা কোনোভাবেই সরকারকে কর দেয় না বা সরকারের পক্ষ থেকে তদারকি করা হয় না। যেমন বলতে পারি আমি গিফটের গিফটের অর্থ এরকম বিষয়টা, কারণ সরকার কখনো গিফটের বিষয়টা তদারকিও করে না এবং এই গিফট থেকে কিন্তু কোনো করও দেওয়া হয় না। লাল অর্থনীতি, সমাজতন্ত্র ব্যবস্থায় সরকারের উৎপাদন ও বন্টন ব্যবস্থাই লাল অর্থনীতি নামে পরিচিত। এই হচ্ছে 60টি অর্থনীতি, কোন সময় কোনটি পরীক্ষা চলে আসে বলা যায় না, তাই সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে অবশ্যই গভীরভাবে পড়ুন, তাতে আপনার উপকার হবে। আর যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওনাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের যে বইগুলো, যেটা আপনারা ইন্ট্রো এবং আউটরো দেখতে পাচ্ছেন, এগুলো সংগ্রহ করে পড়তে থাকুন। ইনশাল্লাহ, মানে বলছি কনফিডেন্স সহকারেই বলতেছি, আপনারা পড়ে, সাধারণ জ্ঞান পড়ে খুবই খুবই আনন্দ পাবেন বইগুলো পড়ে। বিশেষত যারা বিসিএস অ্যাডমিশন কিংবা জব পরীক্ষার জন্য পড়ালেখা করতেছেন, শুধু পরীক্ষার জন্য না হয়ে জানার জন্য পড়ুন, বইগুলো জানার জন্যই লেখা এবং ছক আকারে সুন্দরভাবে উপস্থাপন করা, আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।